अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चंपाकोली हाँ? तोरालेर जोन्नो जो सूप बनाते बोलेछिलाम सेटा निये एसो। ने ताड़ाताड़ी हाथ चाला। ए चंपाकोली सबेते एतो लेट करे। एखन जतक्षण ओरा ना खाबार पाबे आमराओ खेते पारबो ना। खिदे सह्य करते होबे। अरे ने ना ताड़ाताड़ी कर। चंपा ताड़ाताड़ी करो, खूब खिदे पेयेछे। दो दिन परे ये ओषुधटा खाइए दिओ, काज हो जाबे। जतक्षण आमार चम्पाकलिर प्रति सन्देहटा आछे ततक्षण आमाके एटा देखते होबे चम्पाकलिर हाथ थेके जेन तोराल किच्छु ना खाय। अरे देखे जेते पारो ना चम्पाकली, जदि एटा आमार गाये पड़े जेतो कि हतो? आमाके इच्छे करे तोरालेर खाबारटा फेलतेई हलो, जदिओ आमार मन मानते चाय ना जे चम्पाकली एरकम करते पारे, किन्तु आमाके साबधाने थाकते होबे। देखो मेर तेज देखो, चाकरानी हुए एसेछिल और एखन महारानी हुएछे, निजे देखे चलते पारे ना जानो। एई हाथटा देखो एदिके, ओई सोनार नोयाटा तुई कोत्थेके पेली? हाँ सोनार नोया पड़ेछिस तुई? ना ना पिसिमा, एटा तो पितलेर बाला और एटा तो सोनार जले डोबानो। पितलेर? हाँ। तु की भेवेछिस? हाँ आमार चुलगुलो कि एमनि एमनि पेकेछे? हाँ सोना आर पितलेर पार्थक्य बुझि ना आमि। हाँ आमाके कि बोका पेयेछिस नाकि तुई? हाँ केन चुरी करेछिस बल? सोनार गयना तो आर कोनो काले बानाते पारबि ना, ताई बोधहय चुरी करेछिस। बल केन चुरी करेछिस? ना पिसिमा दिब्बि करे बोलछि आमि कोनो चुरी करिनि। चुरी करिसनि तुई? जा एखान थेके, कि देखछिस एत? हाँ पितलेर तो जा ना, जा जा। सत्यिटा कि आमाके बोलो चम्पाकली? मालकिन पिसिमा हয়তো কোনো ভুल করছেন, ওই বালাটা পিতলেরই ছিল সোনার নয়। পিসিমার অন্য কোনো বিষয় ভুল হতেও পারে আমি মানছি, কিন্তু এই বিষয় হতে পারে না। পিসিমা সোনা আর পিতলের পার্থক্যটা খুব ভালো করে জানে চম্পাকলি। যাই হোক আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে এসেছি। কাল রাতে তুমি একজনকে লুকিয়ে টাকা দিচ্ছিলে, সেই লোকটা কে ছিল বলো চম্পাকলি? আমার জন্য এটা জানা খুব দরকার, বলো যে লোকটা কে ছিল। ওটা আমি, উনি উনি আমার স্বামী ছিলেন। তোমার স্বামী? হ্যাঁ আমার স্বামী। কাল রাতেই ওই বালাটা উনি আমায় দিয়েছিলেন মালকিন। প্রত্যেক মাসে আমার বেতনের কিছু টাকা আমি ওনার হাতে তুলে দিই, ওনার তো কাজকর্মের কোনো ঠিক নেই, তাই জন্যে কাল রাতে যখন উনি এসেছিলেন তখন ওই বালাটা উনি আমাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। কিন্তু কিন্তু পিসিমা এটা ভুল ভাবছেন, ওই বালাটা পিতলের ছিল সোনার ছিল না। আমাদের কি এমন সামর্থ্য আছে যে আমরা সোনার বালা পরব? না চম্পাকলি ভুল তোমার হচ্ছে, তুমি বিষয়টা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। যখন পিসিমা বলছেন যে ওই বালাটা সোনার তখন উনি ঠিকই বলছেন, হয়তো তোমার স্বামী তোমাকে মিথ্যে কথা বলছেন। না এটা অসম্ভব, যদি ওনার কাছে সোনার বালা কেনার মতো টাকা থাকতো তাহলে আমার থেকে উনি টাকা নিতেন না। তোমার মনে আছে চম্পাকলি, যে আমি তোমাকে একটা লোকের কথা বলেছিলাম যে মাঝ রাতে বাড়ির বাইরে লুকিয়ে লুকিয়ে আসে আর ও কাউকে একটা ওষুধও দিয়েছিল? সেই যাকে আপনি গ্রাম অবধি পিছু নিয়েছিলেন? হ্যাঁ, ওই লোকটাই। তুমি জানতে চাও যে ওই লোকটা কে ছিল? কে? ওই লোকটা তোমার স্বামী ছিল চম্পাকলি। হ্যাঁ, আর আমি ওকে দেখেই চিনে ফেলেছিলাম। আমার চোখ ভুল করতেই পারে না, আর পিসিমার চোখ সোনার বালা চিনতে ভুল করতেই পারে না চম্পাকলি। এবার তুমি ভাবো, যে লোকটার কাছে নিজের খরচ চালানোর মতনই পয়সা নেই সে তোমার জন্য সোনার বালা কোথা থেকে আনবে? তার মানে তো এটাই হয় না যে ও নিশ্চয়ই কোনো ভুল কাজ করছে, তাই না? মালকিন, আমি এই বাড়ির নুন খেয়েছি। যদি আপনার কথা সত্যি হয় তাহলে আমি আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। যদি দোষী আমার নিজের স্বামীও হয় তবুও তাকে শাস্তি আমি পাইয়ে ছাড়ব। চম্পাকলি, এটাই আশা করেছিলাম তোমার থেকে। এবার আমাদের এটা খোঁজ করতে হবে যে তোমার স্বামী ওই ওষুধটা কাকে দিয়েছিল আর কেন। ও বলছিল যে দুদিন পরে খাইয়ে দেবেন, কাজ হয়ে যাবে আপনার। আমার মনে হচ্ছে যে এটা তোরালের বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র চলছে। এবার আমাদের খুঁজতে হবে যে এই বাড়িতে কে আছে যে তোমার স্বামীর সাথে দেখা করে, আর তার সাথে তোমার স্বামীরই বা কি সম্পর্ক। এই নাও তোরাল, আগে তুমি ওষুধটা খেয়ে নাও, তারপর চম্পাকলি খাবারটা নিয়ে আসবে। তুমি আমার হাত ধরলে কেন? তুমি তোমার স্ত্রীকে যে ওষুধগুলো খাওয়াচ্ছ তার টাকা দিয়েছো তুমি? টাকাগুলো আমার, আগে হিসেব দাও তারপর ওষুধ খাও। লজ্জা করে না তোর? কি বললি তুই? তোরালের ওষুধের পয়সার হিসেব চাই তোর? বাড়ির সবাই তোকে কিছু না কিছু বলেছে আর আমি চুপ ছিলাম। আজ তুই তোর সীমা পার করে দিয়েছিস শান্তু। তুই যে সব করছিস বাড়ির কারুর ভালোর জন্য নয়। যখন একজন মা নিজের ছেলের গর্ভবতী স্ত্রীর কাছে হিসেব চায় না ওষুধের, সেটা কখনো শিক্ষা হতে পারে না। তবে আমার শিক্ষা হয়ে গেছে, তোর মধ্যে কোনো ভাবনা চিন্তা প্রেম মমতা কিচ্ছু নেই। তুই একটা পাথরের মূর্তি হয়ে গেছিস। আদালত তোকে ছেলে হত্যার অপরাধে 10 বছরের সাজা দিয়েছিল। তুই তোর ছেলেকে মেরেছিস কি মারিসনি, তুই অর্জুনকে হত্যা করেছিস কি করিসনি আমি জানি না। আমি শুধু জানি এইটুকুই যে 10 বছর তুই জেলে থাকার পর পাথরে পরিণত হয়েছিস। না তোর প্রেম আছে, না মমতা, না মায়া। তুই শুধু জানিস হিসাব নিকাশ করতে আর পরিবার ভাঙতে। তো এখানে আমি ভুল কি বলেছি? হিসাব তো হিসাবই হয়, দিতেই হবে। কি বললি তুই এখন? হ্যাঁ, মাথা কাজ করছে না নাকি তোর? ভুলে গেছিস নাকি পরিবারে বয়োজ্যেষ্ঠদের কি সম্মান দেওয়া হয়? কি হয়েছে বাবা? এই বাড়িতে আর কি বাকি আছে? যেদিন থেকে ও সিন্ধুকের চাবি পেয়েছে এ সব কিছুর হিসাব চাইছে। আর আজকে ও এমন একটা কথা বলেছে না বাবা? কেন, কি হয়েছে বল? কি করেছো? এ সেই টাকার হিসাব চাইছিল যে টাকা দিয়ে আমি তোলালের জন্য ওষুধ এনেছি। এই মেয়ে, আজ পর্যন্ত কোনোদিন ধর্মরাজ মাইয়া বংশী কোনো মহিলার গায়ে কিন্তু হাত তোলেনি। কিন্তু আজকের পর কোনোদিন যদি এই বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে আমি এতগুলো বছর ধরে যে কাজটা করিনি সেটা করতে বাধ্য হব। ধাক্কা মেরে এই বাড়ির বাইরে বার করে দিতে তোকে আমি একবারও ভাববো না, বুঝতে পারলি? তুই এই বাড়িতে যা যা করেছিস, কাকে কাকে কি বলেছিস, সে বিষয়ে আমি কোনো রকম হস্তক্ষেপ করিনি, কিন্তু আমার মৌনতাকে আমার দুর্বলতা বলে ভাববি না, ঠিক আছে? আজকের পর থেকে আমার পুত্রবধূর কাছে যদি তুই হিসেব চাস না, আমি একদম সহ্য করবো না। আর এটাকে আমার হুমকি বলে মনে করিস না তুই, একদম। এটা আমি কথা দিচ্ছি তোকে। আপনি বলছেন যে আজ পর্যন্ত আপনি কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি, কিন্তু আমার গায়ে তুলবেন, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন ধাক্কা মেরে? ঠিক আছে, দেরি কেন করছেন? এখনি হাত তুলুন আমার ওপর, বার করে দিন আমাকে বাড়ি থেকে। বিবাহ বিচ্ছেদের সময় এটা আমারই কাজে লাগবে। হাত তুলবেন আপনি, আর লোকসানও আপনারই হবে, কষ্ট আপনিই পাবেন। এই মেয়ে, আমি যখন নিজের কথা ভাবতে শুরু করি না, তখন অন্য কোনো ক্ষতি দেখতে পারি না। আর তুই সবসময় মনে রাখার চেষ্টা করবি যে এই বাড়িটা কার আর এই বাড়ির মালিক কে, ঠিক আছে? তাহলে 10 বছর আগে আপনার মনে ছিল না যে এই বাড়িটা কার, এখানকার মালিক কে, এখানে সব থেকে বড় কে? যে 10 বছর আগে কোথায় ছিল ধর্মরাজ মাহিয়া বংশীর এই তেজ, এই অহংকার? তাহলে কি আজকে আমার মুখটা দেখে আপনার মনে পড়ে গেল যে আপনি এই বাড়ির মালিক? চুপ! তোমার একটা কথা আমি আর শুনতে চাই না। বাহ, বাবাকে কিছু বললে ছেলের খুব গায়ে লাগছে। যদি এতই ভালোবাসা ছিল, একে অপরের সাথে কথা বলনি কেন এই 10 বছর? যদিও বাবা শুনে এটা মনে পড়ে গেল যে বাবা তো এবার তুমিও হতে চলেছ, নাকি এটা বলবো যে হতে যাচ্ছিলে? 3 বার তোরালের গর্ভপাত হয়ে গেছে, বাড়িতে ডক্টর আসছে, ওষুধের খরচা বাড়ছে, কিন্তু তোমাদের সন্তানও আসছে না, আর খরচা কমছেও না। এত কিছুর পর আমি হিসেব চেয়ে কি ভুল করেছি? আমার স্ত্রী 3 বার গর্ভপাত হয়েছে, আর তুমি এখন এই সমস্ত কথা বলছো? কাটা ঘায়ে তুমি নুনের ছিটে দিচ্ছ। যদি কাটা জায়গায় নুনের ছিটে দিলে এটা মনে হয় যে সারা শরীর জ্বলছে, তাহলে সোজাসুজি বলি, হিসেবটা কিন্তু আমায় রাখতে হয়। বারবার ডাক্তার আসছে, ওষুধের খরচা বাড়ছে, আর এর ফল? কোনো ফল হচ্ছে না। হয়তো এই বাড়িতে এমন কেউ আছে যে এই ওষুধের খরচাটা করতে চাইছে, অথবা তোমার সন্তানের ক্ষতি চাইছে। পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো। সেটাই যেটা তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তুমি বুঝতে পারছো না। এই বাড়িতে কেউ তো আছে যে তোমার সন্তানকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলছে, আর এখনো চাইছে না যে তোমার সন্তান এই পৃথিবীতে আসুক। আমার তোমাদের সন্তানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার তো খালি চিন্তা হচ্ছে অন্যদিকে, যে আবার যদি তোরালের কিছু হয়, আবার এই বাড়িতে ডক্টর আসবে, ওষুধের খরচা আরো বাড়বে, টাকা তো আমাকে দিতে হবে, তাই না? তোমার কোনো কথাতে আমি বিশ্বাস করি না। এটা আমার পরিবার, আর এই পরিবারের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এরা আমার সন্তানের কোনো ক্ষতি চাইবে না। আর তোমার যদি এইরকম মনে হয়, তাহলে তুমি আমাকে বলো, সে কে যে চায় না যে আমার সন্তান এই পৃথিবীতে আসুক? বলো না। আমি মারবো আমার সন্তানকে, নাকি দাদু, নাকি তোর পিসি, নাকি দিদা, নাকি তোরা নিজে, না আমার বাবা মারতে পারে? একদম ঠিক বুঝেছ তুমি। ঠিক বলেছ তুমি। যদি 10 বছর আগে উনি নিজেকে ঘরবন্দি করে না রেখে এই বাড়িটার ব্যাপারে একটু ভাবতেন, তাহলে আজ এগুলো হতো না। এই বাড়িটা দুভাগে ভাগ হতো না, বাড়ির সদস্যরা আলাদা হতো না, একে অপরের ভালো সহ্য করতে না পেরে অন্যের ক্ষতি করতে যেত না। आज पर्यन्त এই 10 বছরে কখনোই বাড়িতে এরকম হয়নি। যখন ওনার স্ত্রী সুভদ্রা চলে গেলেন তখন সম্পর্কগুলো কিছুটা এলোমেলো হয়েছিল, কিন্তু তখনো এরকম কিছু হয়নি এই বাড়িতে। এই সমস্ত কিছুর জন্য দায়ী উনি, ধর্মরাজ মাহিয়া বংশী। গৃহস্থ জীবনের পাঠ পড়াচ্ছেন, এই পরিবারের সবথেকে বড় সদস্য হওয়ার দাবি করছেন, নিজেকে মালিক রূপে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু নিজে নিজে সন্ন্যাস নিয়ে বসে আছেন। আপনার কোনো অধিকার নেই আমাকে কোনো প্রশ্ন করার, কারণ প্রশ্ন সেই করতে পারে যে দায়িত্ব নিতে পারে। যেদিন দায়িত্বটা আপনি নিতে পারবেন সেই দিন আমাকে বলবেন যে আমি কার থেকে হিসেব চাইবো আর কেন চাইবো। যদি এই সম্পর্কগুলো, এই বাড়িটা, এদের খুশি, এদের সমস্যা আপনার না হয়ে থাকে, তাহলে আপনার কোনো অধিকার নেই আমাকে প্রশ্ন করার। দূরে থাকুন। হতে পারে এই মেয়েটাও নিজের মাতৃত্ব ভুলে গিয়েছে, কিন্তু তুই তো আমার ছেলে, তাই না? এই মেয়েটা হতে পারে যে কোনোদিন মা হতে পারেনি। ছেলে হওয়ার দায়িত্ব পালন কর তুই। এরকম একটা কাজ করে এই ধরনের পাপ তুই নিজের কাঁধে নিস না, বুঝতে পারলি? তুই অনেক নাটক হয়ে গেছে এই বাড়িতে। মা, মনে কিছু করিস না, চল চল ওপরে চল, চল আমার সঙ্গে চল তুই। যদি 10 বছর আগে উনি নিজেকে ঘরবন্দি করে না রেখে এই বাড়িটার ব্যাপারে একটু ভাবতেন। আপনার কোনো অধিকার নেই আমাকে কোনো প্রশ্ন করার। যেদিন দায়িত্বটা আপনি নিতে পারবেন সেই দিন আমাকে বলবেন যে আমি কার থেকে হিসেব চাইবো আর কেন চাইবো। মালকিন, এই বাড়ির ভালোর জন্য আর কত দোষ নিজের মাথার উপর নেবেন আপনি? সব যাতে আগের মতো হয়ে যায় তাই সবার কাছে নিজেকে ঘৃণার পাত্রী বানিয়ে ফেলছেন। বাড়ির সবাই যাতে নিজেদের দায়িত্বটা বুঝতে পারে তাই নিজেকে দায়িত্বহীন প্রমাণ করছেন আপনি। চম্পাকলি, ওরা আমায় ঘৃণা করে তার কষ্ট নেই আমার। আমি তো এই জন্যে খুশি যে আমি ওষুধটা খাওয়া থেকে তোরালকে আটকেছি। কিন্তু মালকিন, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি সবাইকে সোজাসুজি বলে দিচ্ছেন না কেন তোরাল বৌদির সন্তানকে বাড়িরই কেউ? না চম্পাকলি, আমার কথা বিশ্বাস কে করবে? এখানে অভিযোগ করি তাহলে ওরা সাবধান হয়ে যাবে, তাই এটাই ঠিক মনে হলো। এবার মালিককে দায়ী করেছি আমি। এবার দেখবে চম্পাকলি যে মালিক তোরালের খেয়াল কিভাবে রাখছে। অনেক হয়েছে বাবা, এবার শান্তর বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। ওর এরকম ঔদ্ধত্য বেড়ে যাওয়ার আগে। বাবা, আমি জানি যে পাওয়ার অফ অ্যাটর্নি পেপার ওর কাছে আছে, আর এটা ওর অধিকার যে টাকার হিসেব চাওয়া, কিন্তু ওই বাড়িতে কেন থাকছে? শুধু এই সম্পর্কে যে ও তোমার স্ত্রী। বাবা, তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্ত নেওয়ার আর কিছু বাকি নেই আমার বাবা। সিদ্ধান্ত আমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার স্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিইনি, তোর স্ত্রীর বিষয় নিয়েছি। আজকে ওই মেয়েটা যে লাঞ্ছনাটা আমাদের উপর আনলো না, সেটা শুধুমাত্র আমার ওপর নয়, বরং তোর বাবার ওপরে, এই বাড়ির মালিকের ওপরেও এনেছে। সেটা আমার যাবতীয় কর্তব্যকে, আমার দায়িত্ববোধকে উস্কে দিয়েছে ও। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজ থেকে তোরলের সব দায়িত্ব আমার। আমি ওর ওপর দায়িত্ব পালন করব, আমি যত্ন নেব ওর। দেখলে চম্পাকলি, আমাকে অপছন্দ করার জন্যে এই বাড়ির সত্যিকারের ভালোবাসা ফিরে আসছে। বিগত 10 বছরে যা ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। এবার আর তোরালের গর্ভপাত হবে না, কারণ ধর্মরাজ মাহিয়া বংশী উঠে এসেছেন তার নিজের সন্তানের সন্তানকে রক্ষা করতে। সেই ধর্মরাজ মাহিয়া বংশী যিনি ধর্মপুরকে রক্ষা করেছেন। কিন্তু এইরকম পরিস্থিতিতে মালিককে যে কেউ ঠকাতে পারে, যেমন ওনাকে মৌলিক আর সন্দীপও ঠকাচ্ছে। সেই জন্য তোমার স্বামীর সাথে তাড়াতাড়ি দেখা করতে হবে। মালকিন, উনি আজকে রাতেও আসবেন। উনি বলছিলেন ওনার কিছু টাকার দরকার, আপনি ওনার সঙ্গে একটু কথা বলে নেবেন।